প্রিয় ছেলে মেয়েরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রিপন কুমার সরকার, সহকারী শিক্ষক বাংলা, তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলাপ আলোচনা করব। দেখো, আমি লিখে রেখেছি শব্দের উচ্চমূলক শ্রেণী বিভাগ, তার নিচেই দেখা যাচ্ছে একটি বক্স। এই বক্সের মধ্যে আমি লিখে রেখেছি বাংলা ভাষায় শব্দের অনুপাত। এক নাম্বার তৎসম শব্দ 25%, দুই নাম্বার অর্ধতৎসম শব্দ 5%, তিন নাম্বার তদ্ভব শব্দ 60%, চার নাম্বার দেশি শব্দ 2%, পাঁচ নাম্বার বিদেশি শব্দ 8%, এই দিয়ে সর্বমোট 100%। চলো পরে যাই। দেখো, এক নাম্বারে আমি লিখে রেখেছি তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। তৎসম শব্দ চেনার উপায়, মূর্ধন্যযুক্ত শব্দ যদি আমরা পাই তাহলে সেই শব্দগুলোই তোমার তৎসম শব্দ। যেমন ব্যাকরণ, গগন, চরণ। তারপরে মূর্ধন্য স্বযুক্ত যদি কোনো শব্দ আমরা দেখি তাহলে সেই শব্দগুলো আমরা ধরে নিব তৎসম শব্দ। যেমন ভাষা, নক্ষত্র। ঋকারযুক্ত শব্দ যদি পাওয়া যায় সেই ঋযুক্ত শব্দকে আমরা তৎসম শব্দ হিসাবে ধরতে পারি। তারপরে দুই নাম্বার অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধতৎসম শব্দ। উদাহরণ, জ্যোৎস্না, শ্যারাদ্দ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। তিন নাম্বার তদ্ভব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ, আমি একটি বক্সের মাধ্যমে দেখিয়েছি সংস্কৃত পাদ শব্দটি পরবর্তীতে প্রাকৃতে পাও, পরবর্তী তদ্ভাবে পা সৃষ্টি হয়েছে। এভাবে চর্মকার, চর্ম আর চামার, চন্দ্র, চন্দ, চাঁদ, মাতা, মা, আ, মা, ঘৃত, ঘিও, ঘি সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।